हेलो व्यूअर्स, एमपीएच वाज एसडी रियाजुद्दीन बाजार चट्टग्राम। लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब करुन। এসেগেলেন নীলেন কাপড়, সন্তান তো কাপড় এসে গেছে, যে আনন্দ কাপড় পরলেন, বলতেছে আম্মু জান এমন সুন্দর কাপড় তৈয়ার করেছেন, আমি গতকাল অনেক কাপড় দেখলাম, আমাদের কাপড়ের মতো সুন্দর একটা কাপড়ও নাই, একটাও নাই, আমাদেরটা সবচেয়ে বেশি সুন্দর। কিছুক্ষণ পরেই আল্লাহর প্রিয় মাহবুব সরকার দোজা সৈয়দ লম্বিয়া আকায় নামদার মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাতুজ্জাহরার ঘরে আসলেন, বললেন, ও আমার ফাতেমা, এ কাপড় কোথায় পেয়েছো? হয় ইয়া রাসূলুল্লাহ, দর্জি সেলাই করে দিয়েছেন। ও আমার মা, এই দর্জি কি চিনো? আমি রাসূল ঘোষণা করতেছি, এটা দর্জি নয়, যে দর্জি তোমার ঘরে এসে সৈয়দা হাসান ও হুসাইনের জন্য কাপড় দিয়েছেন, তিনি হলেন আসল দর্জি, তিনি হলেন সৈয়দা জিব্রাইল আলাইহিসসালাম। উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ, এটা সৈয়দা জিব্রাইল। আর কাপড় কুত্তে কি জানো, এই দুটা কাপড় খোদা উনি কুদ্দুস তোমার সন্তান দয়ের জন্যই বেহেশত থেকে হুদা উনি কুদ্দুস পাড়াইছেন। উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝেন হযরত সৈয়দা হুসাইন আর হাসানের মকাম কতটুকু, পদমর্যাদা কতটুকু, এই পর্যন্ত কেউ বলতে পারবে যে আমার কাপড় আমার ইনির কাপড় জিব্রাইল আমি নিয়েছেন? কিন্তু আল্লাহর প্রিয় রাসূলের দুই দৈত্রের কাপড় ইনির কাপড় সৈয়দা জিব্রাইল আমিন আল্লাহর হুকুমে ঘরে এসে দিয়েছেন। উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ। এটাই হযরত সৈয়দা ইমাম আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই নামে মাহফিল। অনেকেই তো মুখ বন্ধ করে থাকে, আর এই শালি রাজা দরবারের আওলাদগণ, এই এলাকাবাসী, এই ইউনিয়ন এর যতই মানুষরা রয়েছেন তাদের প্রত্যেকের ব্যবস্থাপনা এটা করেছেন কেন? যেহেতু রায় সবাই হলেন হুসাইনি মুসলমান। উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা করলাম আমাদের লাভ কি? আপনারা একটা হাদিস শুনেন, এরপরে আমি শেষ করতেছি। কিতাবে উল্লেখ রয়েছেন, আলা ওয়া মান মাতা আলা হুব্বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইউজাফু ইলাল জান্নাতি কামা তুজাফুল আরসাতু ইলা বাইতি জাওজাহা। যারাই আল্লাহর প্রিয় রাসূল এবং আল্লাহর প্রিয় রাসূলের ঔলাদ পাকের ভালোবাসায় ইন্তিকাল করবে, মরে যাবে, ওরে কিতাবে লিখতেছেন, আর শুধু সেরা নাই, ইউজাফু ইলাল জান্নাতি, তাকে বেহেস্তের দিকে এমন সম্মানে নিয়ে যাওয়া হবে, কামা তুজাফুল আর উসাফু ইলা বাইতি জাওজা, যেমনি ভাবে একজন দুলহেন কি দুলার বাড়িতে বৈরাতিরা নিয়ে যায়, গরওয়ালা নিয়ে যায়, তেমনি ভাবে যারা আল্লাহর প্রিয় রাসূল আল্লাহর প্রিয় রাসূলের ঔলাদ পাকের ভালোবাসায় ইন্তিকাল করবে, মারা যাবে, তাদের কি খুদাউন্ন কুদ্দুস ফেরেশতার মাধ্যমে বেহেশতের দিকে দুলহেনের মতো নিয়ে যাবে। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ।
কোথায় আছে? একটা দুইটা না, তাফসীর ইবনে আরবী, তাফসীর কবীর, তাফসীর রূহুল বায়ান পঞ্চম খণ্ড। আপনি সেখানে পৃষ্ঠা খুলে 405 ওই পৃষ্ঠা খুলে দেখুন, যারা আল্লাহর প্রিয় রাসূল এবং আল্লাহর প্রিয় রাসূলের ঔলাদ পাকের ভালোবাসায় ইন্তিকাল করবে, কিতাবে লেখা রয়েছে দুলহেনকে কোনেকি যেমনি ভাবে বরের ঘরে নিয়ে যায় অত্যন্ত আদর যত্ন করে, ঠিক তেমনি ভাবে ওই ব্যক্তিকে ওই আশিক রাসূলকে বেহেশতের দিকে এভাবে নিয়ে যাওয়া হবে। উচ্চ সরবন সুবহানাল্লাহ। শুধু সেটাও নয়, মাজার তো শুধু ইয়ান দেখুন দেয় না, শাহালি রাজা কালামুলার মাজার এত দেখুন দেয়, যারা যারা আল্লাহর প্রিয় রসুলের এবং ঔলাদ পাকর ভালোবাসাই এন্তকাল করিব, আজই তার খবর মাজার বানা দিব। উচ্চ স্বর হন না, ইত্তার খবর র কি বানাই মাজিয়া মাজার বানাই। শাহালি রাজা কানুমালার দরবারত ফেরস্তা আইতারে, কিন্তু অন্যান্য যারা অন্য জিন সুরা আড় মাজার আছে এড়ে ফেরস্তা আইবু কি নাই না জানি, আইতে পারে নয়তো পারে এলা করলে, কিন্তু যারা আল্লাহর প্রিয় মাহবুব আল্লাহর প্রিয় মাহবুবের ঔলাদ পাকের ভালোবাসায় ইন্তিকাল করবে তাদের কবর খেয়ে দলিলের মাধ্যমে কিতাবের মাধ্যমে আমি আজ মাজার ঘোষণা করলাম। উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ। আপনি কি কিতাব মাজার ঘোষণা করতে চান? না 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 না, আমি কেন কিতাব, আমি আমাদের আমার কি ক্ষমতা, আমি তো সামান্য একজন আলেম। অথচ কিতাব খুলেন সেখানে দেখবেন ওয়াফতিহা লাহু ফি কবরিহি বাবানি ইলাল জান্নাতি, যে ব্যক্তি আল্লাহর প্রিয় রাসূল আল্লাহর প্রিয় রাসূলের আওলাদ আওলাদ পাকের ভালোবাসায় ইন্তিকাল করবে, কিতাবে লিখতে চান তার কবরের মধ্যে বেহেশতের দিকে দুটি দরজা খুলে দেওয়া হবে। উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ। শুধু এই নয় আর কি হল, ওয়াজালাল্লাহু খবরহু মাজারা মালাইকাতির রহমতি, যে ব্যক্তি আল্লাহর প্রিয় রাসূল আল্লাহর প্রিয় রাসূলের ঔলাদ পাকের ভালোবাসায় ইন্তিকাল করবে, খুদাউন্দু কুদ্দুস ওই সাধারণ ব্যক্তি হলো তার কবরকে খুদাউন্দু কুদ্দুস রহমতের ফেরেশতার মাজার বানাবে। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। কিতাব উল্লেখ রয়েছেন ওয়াজালাল্লাহু খবরহু মাজার মালাইকাতির রহমতি, যে ব্যক্তি আল্লাহর প্রিয় রাসূল ঔলাদ পাকের ভালোবাসায় ইন্তিকাল করবে, জালাল্লাহু খুদাউন্দু কুদ্দুস করবে মাজার কবরহু তার কবর খেয়ে মাজার মালাইকাতির রহমতি, রহমতের ফেরেশতার মাজার বানাবে, জিয়ারতের স্থান বানাবে। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। মানুষ আসতে হবে না, ফেরেশতা আসবে আপনার কবরে, সেখানে কবর জিয়ারত করাবে। একমাত্র একটাই পথ সিরায় হলো আল্লাহর প্রিয় রাসূল এবং আল্লাহর প্রিয় রাসূলের ঔলাদ পাকের ভালোবাসায় ইন্তিকাল করলে। তাফসীর কোরআন, তাফসীর ইবনে আরবী, তাফসীর কবীর, তাফসীর রূহুল বায়ান চতুর্থ খণ্ড, সেখানে স্পষ্ট লেখা কবরাকু মাজার মালায়েকাতের রহমতি। এগুলো তো আমরা বানায় বানায় বলতেছি না, শুধু সেটা নয়, এমন হাদিস আছে মুসলিম শরীফেও আছে, তিরমিজি শরীফেও আছে, মুসলিম শরীফেও আছে, তিরমিজি শরীফেও আছে। এ হাদিস শুধু একমাত্র আহলে বাইত রাসূলের প্রেম ভালোবাসা তাদের রসিকে কেউ যদি কর্তন করে কিয়ামতের পর ময়দানে আল্লাহর প্রিয় রাসূল তাদের জন্য সুপারিশ করবে না। সেই জন্য পরে কুটারেই জনগণ অত্র দরবারের
সকলেই ঔলাদ পাকগণ পীর যারাগণ সকলেই ব্যবস্থাপনায় আজকের এই পবিত্র সুহদাই করবল্লার মাহফিল করেছেন এই জন্য আল্লাহর প্রিয় রাসূলের সুপারিশকে পাওয়ার জন্য সেই জন্য বলেছেন আপনাদেরকে তো শোনালাম কোনাই নামে বলন্দা হে রতবা হুসাইন কা কোনাই নামে বলন্দে রতবা হুসাইন কা হযরত সাইয়েদনা হুসাইনের সম্মান মর্যাদা আপনাকে দিতে হবে না বরং ইহকাল পরকালে সে হযরত সাইয়েদনা হুসাইনের মর্যাদা সুউচ্চতে রয়েছে সেটা সুউচ্চতে থাকবে চর্চা গুণগান সেরা বর্ণনা করতে থাকবে কিয়ামত পর্যন্ত সে বাতি কখন নিবে যাবে এই জন্য দামানে হুসাইন ধরেন দামানে হুসাইন ধরলে নাজাত পাবেন আর মুখ বন্ধ করে বসে থাকলে সেখানে নাজাত নাই কোরআনে করিমের মধ্যে মাত্র মুষ্টিময় কতক আয়াত 500 আয়াত মাত্র শরীয়তের বিধিবিধানের বাকি সব আয়াত হলো কাসাস সেরা কাহিনী আর কোরআনের এই কাহিনীর ঘটনা শুনতে হবে না বসবাস যদি সে কোরআন তেলাওয়াত করে ওই কাহিনীগুলার তাহলে খোদাবন্দ কুদ্দুস আপনাকে প্রত্যেকটি অক্ষরের বদলাতে 10টা 10টা নেকি দান করবে উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ ফেরাউন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ক্বালা ফেরাউন ফেরাউন ফাইল ফানজাস কেন ভাই অথচ ফেরাউন নাম দিলে মিশর গোসড়ে দেবে আল্লাহ হাদার কোরআন আল্লাহ যত ফেরাউন শব্দে বাজে গিয়ে দামি হয়ে উচ্চ স্বর হন না ইয় সুহদাই করবল্লার স্বর্ণার মাহফিল এবং সৈয়দ ইমাম আলী সৈয়দ ইমাম আলী মাকামর স্মরণত প্রেমত সোয়া লাগিল জিকির করলি স্মরণ করলি মহান রব্বুল আলমিন আল্লাহর প্রিয় মাহবুব রসিলায় ওই উম্মতের দাবি বানা দিব উচ্চ স্বর হন সুবহানাল্লাহ সেই জন্যই আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ যারা যারা হযরত সাইয়েদনা হুসাইনকে কষ্ট দিয়েছেন রাহাই কারো নাই কারণ কিতাবে রয়েছেন নূরুল আবসার কিতাবে উল্লেখ রয়েছেন ওয়াহিয়া বিদআতুন বা বাদআতুন ওয়াহিয়া বাদআতুন বা বিদআতুন হযরত সাইয়েদনা ফাতিমাতুজ জাহরা আমি রসুলের শরীর মুবারকের একটি টুকরা মান আজাহা ফাকাদ আজানি যে ব্যক্তি আমার ফাতেমাকে কষ্ট দিল সে আমার ফাতেমাকে কষ্ট দেয় নাই বরং আমি রসুলকে কষ্ট দিয়েছি ওয়ামান আজানি ফাকাদ আজাল্লাহ আর যে ব্যক্তি আমি রসুলকে কষ্ট দিয়েছে সে ব্যক্তি আমি রসুলকে কষ্ট দেয় নাই বরং লা ইলাহা ইল্লাল্লাহকে কষ্ট দিয়েছেন উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ এবং এই কথার সাথে কোরআনের আয়াত মিলাই দেন দুটো আয়াত পড়লাম একটা হলো আপনার 22 পারা সূরাতুল আহজাব আরেকটা পড়লাম আপনার 10 পারা সূরা তওবা 61 নম্বর আয়াত খুলে দেখেন ওয়ালাযিনা يؤذون رسول الله لهم عذاب أليم جرائي جرائي الله ربي رسول كي كشت دي بي الله ربي رسول ايمان مبارك كشت دي بي اور تدر رحيني الله بولن لهم عذاب أليم আমি খোদাবন্দ কুদ্দুস তাদের জন্য আরে কষ্টদায়ক যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর পবিত্র কালামুল্লাহ সে আয়াত ওয়াল্লাযিনা ইউসুনা রাসূলুল্লাহ লাকুম আযাবুন আলীম
রিওয়ায়েত রয়েছে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যারা আল্লাহর আল্লাহর রাসূলকে কষ্ট দিবে তাদের উপর ইহকাল পরকালে দুনিয়া এবং আখিরাতে তাদের উপর আল্লাহর অভিশাপ। ওয়া'আদা লাহুম আযাবাম মুহিনা, একেবারে লাঞ্ছনাকর অপমানকর শাস্তি তাদের জন্য আল্লাহ তৈয়ার করে রেখেছেন। বিদায় যারা যারা ইমাম আলী মাকামকে কষ্ট দিয়েছেন, শুহাদায়ে ইকরামকে কষ্ট দিয়েছেন, একটাও রেহাই পাই নাই, এবং শুধু পৃথিবীর জমিনে নয় কিয়ামতের ময়দানেও কেউ বাঁচতে পারবে না। আর যারা যারাই ওই জিদের অনুসারী তারাও বাঁচবে, সেরা আমার মনে হয় তারাও বাঁচতে পারবে না। তারা বাঁচতে পারবে কখন? যদি তওবা করে হুসাইনি মুসলমানের দলে এসে যায় তাহলে বাঁচতে পারবে, না হয় বাঁচা তাদের পক্ষে অসম্ভব নয়। আল্লাহ প্রত্যেককে বোঝার জন্য তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আমি আর বিশেষ সময় নিচ্ছি না, সময় অনেক হয়ে গেছে, শুধু আপনাদের সাথে একটু দেখা করব। এবং এই দরবারের সাথে আমার তো একেবারেই কিছুদিন তাকলেও আমার রক্তের সাথে মিশে গেছে। এই এলাকার মানুষ শুধু দরবারের মানুষ না, এলাকারই মানুষ। সেজন্যই আমি বিদায় নিচ্ছি। আমার কথায় যদি আপনারা কোনো কষ্ট পেয়ে থাকুন তাহলে ক্ষমা করে দিবেন। ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।